আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক কাউসার টেক বিডি। তো আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কনফার্ম ইওর আইডেন্টি সিকিউরিটি লক ফেসবুক অ্যাকাউন্টগুলো কিভাবে আপনারা আনলক করতে পারেন। সো অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করুন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করুন কাউসার টেক বিডি চ্যানেলকে, আর এই পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। অলরাইট, সো আপনার ফেসবুক অ্যাকাউন্ট প্রথমবার যেই ব্রাউজার বা অ্যাপসে লগ ইন করেছিলেন আপনার সেই ব্রাউজার বা অ্যাপসে চলে যাবেন। সো এখান থেকে আমি লাইট ফেসবুকে চলে যাচ্ছি। সো লাইট ফেসবুকে যাওয়ার পর আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি আমি লগ ইন করবো। সো এখান থেকে থ্রি ডটে ক্লিক দিচ্ছি, দেওয়ার পর এইখান থেকে জাস্ট লগ আউট করে লগ আউটে ক্লিক দিয়ে আমার সেই সিকিউরিটি লক আইডিটা এইখান থেকে আমি লগ ইন করে দিব। সো এইখান থেকে জাস্ট আমি নাম্বার প্লাস পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো প্রথমবার আপনারা যে ব্রাউজার বা অ্যাপসের থেকে ট্রাই করছিলেন, দেন দেখেন ওইখানে কনফার্ম ইওর আইডেন্টি সিকিউরিটি লকে পড়েছে। সো সেই ব্রাউজারটিতেই কিন্তু আপনারা এখন চলে আসবেন বা অ্যাপসটিতে চলে আসবেন। আসার পর এখান থেকে লগ ইনে ক্লিক দিবেন। তো লগ ইনে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে দেখবেন জাস্ট একটু ওয়েট। তো লগ ইনে ক্লিক দিবেন, জাস্ট এইখান থেকে জাস্ট একটু ওয়েট করতে হবে। তো তারপরে এখানে আপনারা দেখবেন এই যে কনফার্ম ইওর আইডেন্টি, সো আপনাদের এটা কিন্তু সিকিউরিটি লক। সো আমরা এখন এখান থেকে ওকেতে ক্লিক দিব। তো ওকেতে ক্লিক দিয়ে দেখি এটা টেম্পোরারি লক নাকি সিকিউরিটি লক। সো এইখান থেকে আমরা জাস্ট কনফার্মে ক্লিক দিব। তো কনফার্মে ক্লিক দেওয়ার পরে এইটা দেখেন এই যে এইখান থেকে প্লিজ কনফার্ম ইওর আইডেন্টিটি। সো এটা কিন্তু আমাদের সিকিউরিটি লকে পড়েছে। সো এটার পর কারণটা হচ্ছে আমরা এই আইডিটা অন্য কোনো লোকেশান বা অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করেছে, যার কারণে কিন্তু এরকম হয়েছে। সো এটা আমাদের আনলক করার জন্য আমাদের এইখান থেকে কন্টিনিউ ক্লিক দিতে হবে। তো কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এইখান থেকে আপনারা অনেকভাবে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে পারেন। সো জাস্ট আপনারা এইখান থেকে অ্যারো আইকনে ক্লিক দিবেন, বা এই যে গেট এ কোড সেন্ড টু ইওর ফোন, সো এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এইখান থেকে দেখেন আপনার দুইটা অপশন চলে আসছে, এই যে গেট এ কোড সেন্ড টু ইওর ফোন। সো আপনার যদি ফোন নাম্বার, আপনার যদি রিয়েল আইডিটা হয়, সেক্ষেত্রে আপনারা এইখান থেকে গেট এ কোড সেন্ড টু ইয়ার ফোন এইখানে ক্লিক দেওয়ার পর যদি কন্টিনিউ ক্লিক দেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক আপনার যেই নাম্বারটিতে যেই নাম্বারটি অ্যাড করা ছিল ওই নাম্বারটি চলে আসবে। দেন এইখান থেকে আপনি এই যে কন্টিনিউ যদি আমরা ক্লিক দিই, সেক্ষেত্রে আমাদের ওই নাম্বারটি সিলেক্ট হয়ে যাবে। সো এখানে দেখেন আমাদের এই যে ফোন নাম্বারটি চলে আসছে। সো আমরা যদি এখন এই যে কন্টিনিউ ক্লিক দিই, সেক্ষেত্রে আমাদের এই নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে। ওই ওটিপি কোডের মাধ্যমে কিন্তু আপনারা আনলক করতে পারেন। সো আপনার যদি নাম্বারটি না থাকে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এইখান থেকে জাস্ট এই যে দেখেন কনফার্ম আইডেন্টি অ্যানাদার ওয়ে, জাস্ট এখানে ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পরে জাস্ট আবার এইখানে ক্লিক করে দিবেন। দেন এইখানে অনেক দুইটা আরেকটা অপশন পেয়ে যাবেন, আইডেন্টি ফটোস অফ ফ্রেন্ডস। সো আপনাদের এইটার মাধ্যমে, এটা হচ্ছে আপনার যে ফ্রেন্ডস বা ফটো আছে, আপনার ফ্রেন্ডদের ফটো আছে, ওই ফটোটি আপনারা সিলেকশন করে মানে রিয়েল যেই নামটি আসবে প্লাস ফটোটি আসবে ওইটা আপনাদের মিলাতে হবে। যদি সঠিক হয় সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আনলক হয়ে যাবে। সো এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক দিচ্ছি। তো কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এখানে যদি আমরা কন্টিনিউ ক্লিক দিই, সেক্ষেত্রে এইখানে আমাদের ফ্রেন্ডসের ফটো প্লাস নেম আসবে। এই যে দেখেন নেমগুলো আসছে, দেন এইখানে একটা ফটো আসছে। সো এইখানে এই যে ওয়ান আউট অফ ফাইভ, সো এটা আমাদের মানে পাঁচটা স্টেপটা পূরণ করতে হবে। তো এখানে দেখেন একটা ফটো আসছে। সো এখান থেকে আমাদের এই ফটোর যে আইডিটা আছে ওই আইডিটার নেমটা কি, এখানে আমাদের ওই নেমটি সিলেক্ট করতে হবে। তো এইভাবে যদি আপনার পাঁচটা রাইট হয়, সেক্ষেত্রে আপনাকে আনলক করে দিবে। সো এটাতেও যদি আপনি না পারেন, সেক্ষেত্রে আইডেন্টি কনফার্ম আইডেন্টি অ্যানাদার ওয়ে, জাস্ট এইখানে ক্লিক দিবেন। তো এইখানে ক্লিক দেওয়ার পরে আপনারা জাস্ট এইখান থেকে জাস্ট এটাতে আবার ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে আপনারা দেখেন এইরকম আরেকটি অপশন পেয়ে যাবেন, আপলোড এ ফটো অফ ইওর আইডি, জাস্ট এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পর জাস্ট কন্টিনিউ ক্লিক দিবেন। তো কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এইখান থেকে আপনার দেখেন এই যে কনফার্ম ইওর আইডেন্টিটি। সো এইখানে আপনাদের একটা আপনার যে প্রুফটা চাচ্ছে, এই যে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ম্যারিড, এইখানে মানে কার্ড, ন্যাশনাল আইডি কার্ড। সো আপনারা জাস্ট কন্টিনিউ ক্লিক দিবেন। তো কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এইখানে দেখেন আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের একটা প্রুফ চাচ্ছে। সো আপনার একটা কার্ড সাবমিট করতে হবে। সো এইখানে যদি আপনি কার্ডটি সাবমিট করেন, এই আইডি নেম প্লাস ডেট অফ বার্থের সাথে মিল আছে এরকম একটা কার্ড যদি সাবমিট করেন, সেক্ষেত্রে 2 ঘন্টা বা 24 ঘন্টার ভিতরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আনলক হয়ে যাবে। সো কীভাবে কার্ড মেক করতে হয় এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে। সো আপনার আমার চ্যানেলে আসার পরে ভিডিও অপশনে চলে যান, দেন ওইখানে একটু স্ক্রোল ডাউন করার পর দেখেন কার্ড মেক করার এই যে
এনআইডি কার্ড মেক করার একটা ভিডিও করা আছে, সো ওই ভিডিওটা দেখে আপনারা কার্ডটি মেক করে নেবেন। সো এখান থেকে আমি জাস্ট কার্ডটি সাবমিট করব, যেহেতু এই কার্ডটাতে বেশি কাজ করে। এখানে যদি আমি চুজ ফাইলে ক্লিক করি, সেক্ষেত্রে আমার গ্যালারিতে আমি চলে আসবো। দেন এইখান থেকে কী করবো, গ্যালারিতে চলে যাবো। যাওয়ার পরে এইখান থেকে আমার কার্ডটি আমি সাবমিট করে দিব। সো ধরে নেন এইটি আমার কার্ড। সো কার্ডটি দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে কী করবো, তো এখান থেকে আপনারা কার্ডটি সিলেক্ট করবেন। দেন এইখান থেকে আপনারা এই যে ঘরটি পূরণ করে দেবেন, এই বক্সটি আপনারা জাস্ট পূরণ করে দেবেন। সো এখান থেকে আমরা বক্সটি পূরণ করে দিচ্ছি, জাস্ট এই যে এই বক্সটি পূরণ করে দেবেন। সো এখান থেকে আমরা এই বক্সটাতে ক্লিক দিয়ে দিচ্ছি, এই বক্সটি পূরণ করে দিব। দেখেন এই বক্সটি পূরণ হয়ে গেছে। সো আমরা এখন কী করব, এইখান থেকে জাস্ট এই কন্টিনিউ ক্লিক দিব। তো এইখান থেকে কন্টিনিউ ক্লিক দেওয়ার পর জাস্ট এইখান থেকে আপনাদের একটু ওয়েট করতে হবে। তো জাস্ট কন্টিনিউ ক্লিক দিয়ে দিলাম। তো দেওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে একটু ওয়েট করবেন, দেন আপনাদের সামনে অন্য একটা ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। সো আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। তো তারপরে এখানে দেখেন আপনার এই যে ইমেইল অ্যাড্রেসটি চাচ্ছে, সো এইখানে আপনারা যে কোনো একটা ইমেইল দিতে পারেন, বা এই আইডিতে ছিল এরকম একটা ইমেইল, বা আপনার যে কোনো ইমেইল দিলে হবে, কোনো এইটা কোনো মানে আপনার যে কোনো ইমেইল হলেই হবে। তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক দিবেন। তো কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে দেখেন দিস ফলো ইনফরমেশান ইজ রিকোয়েস্ট ভ্যালিড, মানে আমাদের ইনভ্যালিড, এই জিমেলটা দিয়েছি ইনভ্যালিড। সো একটা আমি এখান থেকে আরেকটি জিমেল দিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট। তো এখানে আপনারা একটা রিয়েল ভ্যালিড একটা জিমেল দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে জাস্ট এইটা এই বক্সটা পূরণ করে দিবেন, এই যে অনলি আই নো দ্য পাসওয়ার্ড ফর আপনার জিমেল দেখাচ্ছে। দেন এখান থেকে এই বক্সে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক দিবেন। সো কন্টিনিউ ক্লিক দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনাদের একটু ওয়েট করতে হবে। সো আমরা এখান থেকে জাস্ট একটু ওয়েট করব। দেন এইখান থেকে দেখেন এই যে থ্যাংক ইউ, সো আপনার এই কার্ডটি তারা কিন্তু এখান থেকে রিভিউর জন্য নিয়ে নিল। সো এখান থেকে আপনারা জাস্ট কী করবেন, এই ওকেতে ক্লিক দিবেন। সো ওকেতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার আইডিটা লগ আউট করে দেবেন। সো এখান থেকে আমরা তারপর এখান থেকে আপনারা আপনাদের আইডিটা লগ আউট হয়ে যাবে। সো তারপর আপনারা কী করবেন, এইখান থেকে জাস্ট বেরিয়ে চলে আসবেন। দেন আপনারা আপনাদের জিমেইল 2 ঘন্টা বা 24 ঘন্টা পরে আপনাদের জিমেইলটি চেক দিবেন, দেখবেন আপনাদের আইডিটা আনলকের একটা মেইল চলে এসেছে। সো আপনারা 2 ঘন্টা আপনারা মিনিমাম 24 ঘন্টা পরে যদি আপনার যখন মেইলটা আসবে তখন আপনারা আপনাদের আইডিটা লগ ইন দিবেন, দেখবেন আপনাদের আইডিটা আনলক হয়ে গেছে।